হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে গাগা নোট মাইনিং অ্যাপের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব। গাগা নোট মাইনিং অ্যাপে যারা যারা মাইনিং করে গাগা টোকেন ইনকাম করতেছিলেন, তারা কিন্তু এখন সবাই কমন একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হলো মাইনিং আর মানে হইতেছে না, আর গাগা টোকেনও কিন্তু ইনকাম হইতেছে না। তো এখন আমি গাগা মাইনিং অ্যাপটাকে ওপেন করি। ওপেন করার পর এদিকে দেখেন স্টার্ট মাইনিং লেখা আছে, এটাতে ক্লিক করে কিন্তু মাইনিংটা স্টার্ট করতে হয়। তো মাইনিং স্টার্ট করার পর দেখেন এদিকে 60 সেকেন্ড ওয়েট করতে বলতেছে। তো আমি 60 সেকেন্ড ওয়েট করার পর দেখেন স্টার্ট কিন্তু লেখা হয়েছে। তারপর লেখা আসছে যে গেট কানেকশন ইনফো। তো এই অ্যাপ থেকে যে গাগা টোকেনের মাইনিংটা স্টার্ট হওয়ার কথা সেটা কিন্তু এখনও স্টার্ট হয় নাই। ক্লিক মাই রিওয়ার্ডে ক্লিক করি, তাহলে আমাদের গাগা নোটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে আসলো। তো দেখেন এদিকে কিন্তু আমার কোনো প্রকার গাগা টোকেন ইনকাম হইতেছে না। এই প্রবলেমটা যে আমার শুধু হইতেছে তা কিন্তু না, এই প্রবলেমটা আপনাদের সবারই হইতেছে। তো আপনারা সবাই এই প্রবলেমটা ফেস করতেছেন, এর একটা যথেষ্ট কারণও আছে। এই কারণটা ফাইন্ড আউট করার জন্য গাগা নোটের যে অফিসিয়াল টুইটার পেজ আছে সেই টুইটার পেজে চলে আসলাম। আসার পর স্ক্রল করে নিচে গেলে আপনারা এদিকে একটা পোস্ট দেখতে পারবেন। তো এদিকে লেখা আছে যে গাগা নোটের যে আগের অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আপডেট করে প্রো ভার্সন করে নিতে লাগবে, তারপর আপনারা গাগা টোকেন মাইনিং করতে পারবেন। তো এই অ্যাপটাকে আপডেট বা ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনাদের এই অ্যাপে যে এপিকে ফাইলটা আছে বা এপিকেটা আছে সেটা ডাউনলোড করতে লাগবে। তো ডাউনলোড করার জন্য গাগা নোটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন, তারপর স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর অ্যান্ড্রয়েড SDK লেখা আছে, দেখতে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে গিটহাবের একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, সরাসরি আপনাদের গিটহাবে নিয়ে আসবে। তারপর স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর গাগা অ্যান্ড্রয়েড যে লেখাটা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রো V0.0 লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে গাগা নোটের যে প্রো ভার্সনটা আছে সেটার অ্যাপটা আপনারা দেখতে পারবেন, অ্যাপ রিলিজ APK। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপআপ আসবে। তো ডাউনলোড এনিওয়ে লেখা আছে, এদিকে ক্লিক করলে অ্যাপটা কিন্তু আর কি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি যদি 78টা নামাই তো দেখেন আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হইতেছে। তো অ্যাপটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে আবার 78টা নামাবেন। এখন আপনাদের এই ডাউনলোড ফাইল থেকে অ্যাপটাকে ইনস্টল করতে লাগবে। সেজন্য কী করবেন, এদিকে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা পপ আসলে ইনস্টল লেখা আছে, ইনস্টলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ওপেন যে লেখাটা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনারা অটো স্টার্টের পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন, যদি পারমিশন করা না থাকে তাহলে পারমিশনটা করে নেবেন। তারপর দেখবেন অ্যাপটা এরকমভাবে ওপেন হবে, ঠিক আছে। এখন কিন্তু গাগা নোট মাইনিং অ্যাপটা পুরো ভার্সন হয়ে গেছে। তো আমরা কিন্তু এই মাইনিং অ্যাপটাকে আপডেট করছি। এখন আমাদের আরেকটা জিনিস আপডেট করতে হবে, তা হলো নিচে যে কোডটা দেখতে পারতাছেন এই কোডটা কিন্তু আগের কোড, এই পুরাতন কোড দিয়ে কিন্তু আর মাইনিংটা স্টার্ট হবে না। তো এই কোডটাও আপডেট করতে লাগবে, আর এই কোড আপনারা গাগা নোটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে যাওয়ার জন্য ক্লিক মাই রিওয়ার্ডে আবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গাগা নোটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপর থ্রি ডট মেনুতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দিকে দেখেন ইনস্টল অ্যান্ড রান লেখা আছে, এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই দিকে আপনারা কোডটা দেখতে পারবেন। সাইডে দেখেন কপির অপশন আছে, তো আপনারা যদি কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে। কোডটা কপি করার পর আবার মাইনিং অ্যাপে চলে আসবেন। আসার পর এই দিকে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটাকে প্রথমে ডিলিট করতে লাগবে। এই কোডটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তো আমি কোডটাকে ডিলিট করলাম। তারপর যে নতুন কোডটা আনলাম সেই কোডটা আমি এদিকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এদিকে দেখেন স্টার্ট মাইনিং লেখা আছে, এই দিকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার কিছু আর কি সমস্যা দেখা দিছে। তো অ্যাপটা আপডেট দেওয়ার পর প্রথমবার মাইনিং স্টার্ট করতে গেলে আপনাদেরও এই সমস্যা দেখা দিতে পারে। তো আপনারা কী করবেন, বারবার স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন। যতবার মানে এরকম লেখাগুলো আসবে, মানে ফেল লেখা আসতে পারে, ততবারই আপনারা স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা লেখা আসবে যে নোড স্টার্ট সাকসেসফুললি, আর এদিকে লেখা উঠবে যে বিল কানেকশন সাকসেসফুললি। তাহলেই বুঝতে পারবেন যে আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের মাইনিং স্টার্ট হয়েছে কিনা তা দেখার জন্য ক্লিক মাই রিওয়ার্ড যে লেখাটা আছে এদিকে ক্লিক করবেন। তো তারপর দেখবেন গাগা নোটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেদিকে নিয়ে আসবে। তো দেখেন আমার কিন্তু অলরেডি মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের যখন মাইনিংটা স্টার্ট হবে তখন এদিকে আপনারা আপনাদের টোকেনগুলো দেখতে পারবেন। তো দেখেন আমার কী পরিমাণ টোকেন ইনকাম হইতেছে।
তা কিন্তু এদিকে শো করতেছে। এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন, এখনও এই মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, তো কীভাবে এই মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং স্টার্ট করতে হয়, তা নিয়ে কিন্তু একটা অলরেডি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখে গাগা নোট মাইনিং অ্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করে নেবেন। ভিডিওর শেষে গাগা নোট মাইনিং অ্যাপের একটা গুড নিউজ দিয়ে শেষ করবো, সেটা হলো গাগা নোটের টোটাল কত সাপ্লাই তা কিন্তু মিশন যে ওয়েবসাইটটা আছে এটা মূলত গাগা নোটেরই একটা ওয়েবসাইট, মানে গাগা নোটের মেইন ওয়েবসাইট। তো ওদিকে টোটাল 100 মিলিয়ন গাগা টোকেন সাপ্লাই রাখা হয়েছে। তো ওই এই এদিক থেকে আপনারা যে টোকেনগুলো মাইনিং করে ইনকাম করবেন সেই টোকেনগুলো কনভার্ট করে মিশন টোকেনে মিশন কয়েনে রূপান্তর করতে পারবেন। তাছাড়া আমরা এর আগেও দেখছি যে হুবাই গ্লোবাল এক্সচেঞ্জার যেটা আছে সেটার সাথে কিন্তু গাগার একটা পার্টনারশিপের ব্যাপার স্যাপার আছে যা আমার মনে হয়েছে। তো আপনারা যদি এখনও এই মাইনিং অ্যাপে মাইনিং করে না থাকেন, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে দ্রুত মাইনিংটি স্টার্ট করে গাগা টোকেন মাইনিং করতে থাকেন, কেননা খুব শীঘ্রই আমরা এই টোকেনগুলো সোয়াপ বা এক্সচেঞ্জ করে মিশন টোকেনে রূপান্তর করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।